আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে একজন ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এই বিভাগে পুলিশ সহ নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন। কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে আরও দুজনের, জেলায় নতুন শনাক্ত 17। কুষ্টিয়ায় সবশেষ 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21। চট্টগ্রামে করোনায় মারা গেছেন একজন, জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 46 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2020 চূড়ান্ত ও চিকিৎসা ডিগ্রি রহিতকরণ আইন 2020 এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশের সাথে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও কমনওয়েলথ অফ ডমিনিকার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সাথে বিদায় সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশে ভারত ও সরকারের পক্ষ থেকে অর্পিত কূটনৈতিক দায়িত্ব দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করেছেন। এ সময় রিভা গাঙ্গুলী দাস আশা প্রকাশ করেন, দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এ বাস্তবতা ইতিমধ্যে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে। তিস্তার পানি বণ্টন সহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে দল পুনর্গঠনের কাজ শেষ হওয়ার পর বিএনপির জাতীয় কাউন্সিল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। সরকার দলীয় নেতারা জিয়া পরিবারকে হেয় করতে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রতিটা জেলা, উপজেলা বা থানা যত ইউনিট আছে, কাউন্সিলের পূর্বে এগুলি সম্পন্ন করতে হয়। এই কার্যক্রমটা আমাদের যখন সম্পন্ন হবে, এটা কাউন্সিল তো ভার্চুয়াল বা অনলাইনে হয় না, কাউন্সিল মানে যে ব্যাপক আগমন, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, আমাদের কখন কাউন্সিল করতে করার সুযোগ সৃষ্টি হবে সেজন্য অপেক্ষা করতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরও একটি পানি শোধনাগার প্লান্ট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবে চট্টগ্রাম ওয়াসা। সকালে চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে ATN বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এসব কথা জানান। এর আগে ওয়াসা কার্যালয়ে ডক্টর মাহফুজুর রহমানকে স্বাগত জানান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এ সময় নগরীর দুর্ভোগ দূর করতে ওয়াসার নিয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে ATN বাংলা চেয়ারম্যানকে অবহিত করেন চট্টগ্রাম ওয়াসার এমডি। এই পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে 2030 সাল পর্যন্ত বন্দর নগরীতে পানির সমস্যা থাকবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যে 2021 সালের আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করবো, যেটা শেখ হাসিনা পানি শোধনাগার 2, এবং সেটা চালু করলে আমরা 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হব। এবং এই পানিগুলোর কোয়ালিটি হলো 100% গ্যারান্টেড পানি, এখানে কোনোরকম জীবাণুমুক্ত পানি এবং কোনোরকম সমস্যা হবে না, আপনার ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন। যে আমি খুব স্যাটিসফাই যে জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে উদ্যোগে উনি সেটাঙ্গের দিকে যে দৃষ্টি দিচ্ছেন, বিশেষ করে অসার যাতে এই ম্যানেজমেন্টের বা ওয়াসার যেসব প্রকল্প
হাত দেওয়া হয়েছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে কোনো কোনো সময় যেটা করতেছেন, যে সোয়ারেস্টা যেটা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, তো এরকম যদি আরও উনি একটু দৃষ্টি দেন তাহলে হয়তোবা এই কুয়াশার যে সমস্যা এইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।